হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটা রেসিপি আজকে শেয়ার করব। খুব সহজ উপায়ে কীভাবে ভুনা করবেন আসলে ডিম্বুনা সবাই করতে পারে তবে যারা একদমই নতুন তাদের জন্য এই রেসিপিটি হেল্পফুল হবে তাহলে চলুন দেখিনি কী কী লাগছে ডিম্বুনা করতে আর রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখিনি কী কী লাগছে ডিম জন্য আমি নিয়েছি এখানে চারটা ডিম আর ডিম চারটাকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু কেচে কেচে নিচ্ছি এতে করে তেলে দেবার সময় ডিমটা ফেটে যাবে না আমি সে কারণে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি এরপর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখানে আমি তিন চা চামচের মতো তেল দিয়ে রেখেছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচের মতো এরপর আমি ডিমটগুলোকে একটু ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে রাখছি ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচি আর দারচিনি তিন চার টুকরা করে আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে প্রায় আমি দেড় টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে এক থেকে দুই মিনিট পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি ডিম ভুনা করতে পেঁয়াজ পেঁয়াজ বাটা দিলি চলে অন্য কোনো মশলার কোনো দরকার নেই এরপর দুই তিন মিনিট পরে ফিরে আসলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর সাথে চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর একটু মশলাটাকে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো এখানে খুব বেশি পানির দরকার নেই যখন একটা বলক এসে যাবে ঠিক সেই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তুমি এরপরে আমি পাঁচ থেকে সাত মিনিট জাল করব তাহলে আমার রান্নাটা হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি চূড়াটা বন্ধ করে দিচ্ছি উঠে দেখাচ্ছি তো ভিওর্স হয়ে গেল আমার ডিম ভুনা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ